বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, মানে এই কেউ না আসলে বুঝতে পারবে। আমি কিন্তু 10-12 বছরে একদিন সিঙ্গাপুর ছিলাম, কিন্তু এরকম ন্যাচারাল পরিবেশ পাই না। আমার হোটেলে হলে দিয়া তোমরা নাকি মজা লইতেছ, মনে কি তোমাকে একলে হাঙ্গা লাগছে, আমাকে লাগে নাই নিয়া। আমার হোটেলে হালা যে তোমরা আয়া পড়ছো নি, আজ আমি কি রাগ হবো না মানে, আর রাগ হবো না মানে, কি রাগ হইতেইবো না, আমি কি ওই পাঁচটা খারাপ নিয়ে আরে ওরা বল খালি বেশি ঘুরতে আসে, হ্যাঁ তোমরা বল খালি বেশি ঘুরতে আসে, তোমাকে মানে হাঙ্গা লাগছে, আমি আর কিছু না, না 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 আরে তুমি রাগ হো না, আমার তো লেট হইতেই পারে, সহ্য করতে পারো না, এমনি তার স্কিন ওহন কি আর বিচাইছে মিয়া, আজব কাহিনী, অরে তুমি অরে কইতা আমি বেরলে আমি খাওয়াই দিতাম আরে মিয়া, তাহলে আমারও বালানে পুরো আক্কে লাগে, কি কই তুমি উল্টা তোমার মনে রে হাঙ্গা লাগছে, আমার মনে মনে আমি বিরুদ্ধে আমি নাই না ফেরাই নাই, হ্যাঁ লাগে ফেরাল আপনি খাইতে পারতে চাইতেছ না, ফেরাল আপনি খাইলে তো আর স্কিনটা সাদা হইবো না, না ভাই না ভাই এটি কইও না, ওই যে তো কি লাগে তোমরা মিয়া, আসলে আমি আসলে বুঝি না, জাফর ভাই বলো ওরে ভাই মানো অথচ কথা শুনো না ভাই, হ্যাঁ বিষয়টা বুঝলাম না, আমি আসলাম ব্লক করার জন্য, তোমাদের খুঁজেই পাই না, মানে এটা কি আমি আরে অজয় স্যার কি আর আমনে ব্লগার আছেন চিন্তা আমি, এইদিকে আমার হোটেলে হালায় জুয়া চাবি চুবি কেমনে বাইর করছে, কেমনে কি আইছে আমরা জানেন, এই তো বিশালায় খারাপ করে হবে না, আয়া আয়া ওরা বল খালি তে ঘুরে ঘুরে টুরের গল্প কইতাছে, না না এটা নিয়ে হবে একটু দরবার হবে, না এটা বিচার না একটু বিচার করেন ভাই, এটা একটা বিচার করুন, আমি বেশি দেখ কই কই কে এইটা আবার কিরকম ভাই, ওর কথা হল না উইয়ে টয়লেটে মনে উঠ খেয়েছে মনে হয় উঠ টয়লেটে ঢুকছে, ও টয়লেট করে বাড়িতে আমি তো আধা ঘন্টা টয়লেটে ঢুকতে পারি না, ওর লেগে তাহলে এটা এটা কি তোমরা, আরে কষা নিয়ে ওরে ওরে কষা নিয়ে তুমি এই জায়গায় আসছো, ওরে বলেন না না আপনি ওরে বলেন যে বেলের শরবত খাইতে ভাই, ঠিক করতো তারপরে মনে করেন যে জরিমানা হইব ভাই, ঠিক আছে তাহলে ঠিক আছে, ঠিক আছে।